হাই বন্ধুরা, গুরুগুরু রাজবাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ডোমেন কিনতে হয়, ডোমেন হোস্টিং থেকে কিভাবে ডোমেন কিনতে হয় তা এ টু জেড প্রসেস দেখাবো। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা প্রথমে গুগল ওপেন করি। গুগলে যে এই যে আমি গুগল ওপেন করলাম, গুগল ওপেন করার পর এখানে আমি লিখব, দেখুন, www.dynahost.com। এখানে লেখার পর এন্টার দেব। দেওয়ার পর এখানে দেখুন এই যে ডাইনা এ চলে আসছে, ওদের বিভিন্ন অফারগুলো চলে আসবে। তাই আপনি যেহেতু অফার 2GB হোস্টিং ফ্রি .com ডোমেন, তা আমার এটা দরকার নাই। আমি কম দামের যেহেতু কিনব সেই জন্য কম দামেরটাই আপনি নেবেন। তো এখান থেকে আপনি প্রথমে যাবেন হচ্ছে হোস্টিংয়ে। এই যে হোস্টিংয়ে ক্লিক করার পর ডোমেন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এই যে রেজিস্টার ডোমেন, এখানে বিভিন্ন রেজিস্টার করতে দিচ্ছে। তো এখান থেকে আমি এই যে রেজিস্টার ডোমেনের একটা সার্চ দেব, যেহেতু গোলাম মুস্তফা, দেখুন গোলাম মুস্তফা দিলাম। দিয়ে এই যে সার্চ দিলাম, সার্চ দিলে এখন দেখুন এই যে ও বলে দিচ্ছে, হ্যাঁ, গোলাম মুস্তফা .xyz এটা ইজ অ্যাভেলেবল, এটা আছে। এটা দাম পড়বে এই যে দেখুন 222 টাকা। এটাই xyz কিনবো। তাহলে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখুন এই যে চেক আউট, এখানে বলে দিচ্ছে যে কন্টিনিউ করে চেক আউট করতে পারেন। এখানে আমি এটাই দেখুন আর কোথাও কন্টিনিউ আর নাই বিধায় আমি এই যে চেক আউট দিলাম। চেক আউট দেওয়ার সাথে সাথেই এখন দেখুন এই যে চলে আসছে এখানে, এখানে এক বছরের জন্য এই যে রেজিস্টার পিরিয়ড এক বছর, নো হোস্টিং ক্লিক টু অ্যাড গোলাম মুস্তফা ইজ অ্যাভেলেবল ফর দেম। এইখানে এই যে DNS ম্যানেজমেন্ট পর এই যে কন্টিনিউতে আপনারা এখানে আর সবই ঠিক থাকবে। দেখুন এখানে ঠিক থাকা অবস্থায় আমি কন্টিনিউতে ক্লিক করব। এই যে কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন ডাইনা হোস্টের আরেকটা জায়গায় নিয়ে যাবে। এই যে এখানে দেখুন ডোমেন এডিট এক বছরের জন্য, এই যে এখানে বলে দিচ্ছে এক বছরের জন্য, সিটি ঢাকা। এইখানে এই সিটিটাকে আপনারা ঢাকা করে দেন, ঢাকা, রাজবাড়ি 7700, আচ্ছা, বাংলাদেশ, আর সব ঠিক আছে। দেখুন এখানে থাকা অবস্থায় আমি এই যে চলে যাই, আর এখানে একবার চেক করবেন কোথাও বাকি থাকলো কিনা, এটা এডিশনাল দরকার নেই আমাদের। তারপর এখান থেকে চলে যাব আমরা, এই যে 222 টাকা দিতে হবে। এখানে কমপ্লিট অর্ডারে এই যে অর্ডার ফরমেশন, এই যে ইউজ ডিফল্ট কন্ট্যাক্ট এডেই থাকবে। তারপর এগুলোটি সিকিউরিটি পাসওয়ার্ড, ও আচ্ছা, এইখানে পাসওয়ার্ড দিতে বলতেছে আপনার একটা, দেখুন সিকিউরিটি পাসওয়ার্ড, হ্যাঁ, কনফার্ম পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ড আমি দিয়ে দিই, এখানে দিলাম যে এক দুই তিন দিলাম, ঠিক একই অবস্থায় এইখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। দেখছেন এটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে আমি ঠিক এখানে সব কিছু ঠিক আছে, দেখুন সব কিছু ঠিক অবস্থায়। এই যে কমপ্লিট আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু দি টার্মস অ্যান্ড সার্ভিস, এখানে ক্লিক করার পর এই কমপ্লিট অর্ডার দিলাম। এখন কমপ্লিট অর্ডার দেওয়ার সাথে সাথেই ও দেখুন এখন নিয়ে যাবে আমাকে পেমেন্ট অপশনে, চলে আসছে দেখুন প্লিজ ওয়েট ওয়াইল ইউ আর, এই যে এখন বলতেছে যে কোন পেমেন্টে আপনি দিবেন। এই দেখুন পেমেন্ট চলে আসছে, DBL, BBSL, আচ্ছা, তারপরে বিকাশ, এই যে আমি বিকাশে দেবো, এই যে বিকাশ দিলাম। এখন দেখুন এই যে বিকাশে ক্লিক করার পর আমি পে নাও এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে এখানে দিতে হবে 227 টাকা, এই যে টোটাল, হ্যাঁ, এই যে এখানে বলেই দিচ্ছে যে গোলাম মুস্তফা এই যে অ্যামাউন্ট কত 222 টাকার জায়গায় এই যে চার্জ ধরে টোটাল তুমি পাঠাবে 227 টাকা। তাহলে কিভাবে পাঠাবো, এই যে
দেখুন এই যে এখানে বলেই দিচ্ছে সে *247, ঠিক আমি এখন আমার মোবাইল থেকে, আমার মোবাইল যেহেতু বিকাশ করা আছে, তো এই নাম্বারটা দিয়ে আমি পাঠাবো। পাঠালে এই যে TRX আইডি একটা আসবে, তারপর এখানে আমি এটা বসাবো। এখন দেখুন এই যে আমি আমার মোবাইল নাম্বার এবং TXR আইডি, এই যে এটা আমাকে মেসেজ দিছে তারা উল্টা। আমি যখন ২২৭ টাকা পাঠাই দিলাম তখন এই যে এই TRX আইডি নাম্বারটা এখানে ব্যাক করে দিবে। ঠিক এটা আমি পুট করলাম, পুট করে এখানে বলতেছে ইওর পেমেন্ট ইজ সাকসেসফুললি, হ্যাঁ এই যে হয়ে গেল। তো প্লিজ ওয়েট, ডু নট ক্লোজ দিস, এই যে তারপরে সে মোটামুটি এই যে এখন এখানে নিয়ে এসে অর্ডার কনফার্মেশন ইওর অর্ডার নাম্বার ইজ, এই যে এত, হ্যাঁ দেখুন এই যে অর্ডার নাম্বার আসার পর এখন ইমেলে একটা ইমেল পাঠিয়েছে, সেই ইমেলটা চলে যাই আমরা ইমেলে। এই যে দেখুন আমি ইমেলে চলে গেলাম, এই যে ইমেল দেখছেন ডাইনা হোস্ট লিমিটেড, এই যে আমার এখানে একটা ইনভয়েস পেমেন্ট কনফার্মেশন এই যে চলে আসছে। তাহলে এখানে আমি ওপেন করি, এই যে চলে আসার পর দেখুন এখানে তারা সব কিছু দিয়ে দিচ্ছে, এই যে সব কিছু এখানে দেখছেন, সব দেওয়ার পর আমার এই যে ট্রানজেকশন এই যে এটাও দিয়ে দিছে। সব কিছু দেওয়ার পর আরও দেখি আমাদের এই যে দেখছেন একটা ইনভয়েস পাঠাই দিছে, এই যে PDB ইনভয়েস পাঠাইছে। ঠিক আছে আমরা ইনভয়েসটা দেখে নিই, এই দেখুন ইনভয়েসে ইনভয়েস ডেট দিয়ে দিচ্ছে, ইনভয়েস এই যে পুরা ইনভয়েস নাম্বার এত ডাইনা হোস্ট থেকে, এই যে পেট, হ্যাঁ দেখি আরেকটা এখানে আবার যাই, কয়েকটা যে কটা মেল পাঠিয়েছে সবগুলো যে ডাইনা হোস্ট থেকে দেখুন। এই যে কাস্টম সার্ভিস এখানে যাবেন, এখানে যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে ওয়ান ইয়ারের জন্য সব কিছু এখানে দিয়ে দিছে। তারপরে এখানে বলতেছে ইউ ক্যান লগ ইন ইউর ক্লায়েন্ট এরিয়া অ্যান্ড ভিউ পে উইথ ইনভয়েস অ্যাট এত, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে চলে আসছে আমরা ইমেল অ্যাড্রেস এখানে দিলে পারে, এই দেখুন ইমেল অ্যাড্রেস আমি দেই, যে এই যে ইমেল অ্যাড্রেসটা দিলাম এবং পাসওয়ার্ড এখানে আমি পাসওয়ার্ডটা দিই। এই যে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, তারপর এখানে আপনার ইউজার নেম বা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। এই যে দেখুন এটা আমার ইমেল অ্যাড্রেস দিলাম, দিয়ে সেন্ট রিসেট ইনস্ট্রাকশন এই যে এখানে সেন্ড দিলাম। এখন এটি দেওয়ার সাথে সাথেই আমাকে বলতেছে রিসেট পাসওয়ার্ড, এই যে হ্যাঁ গোলাম মুস্তফা রিসেট পাসওয়ার্ড এখানে হয়ে গেছে। আমার ইমেলে যাই, ইমেলে যাই দেখি যে আমার আরেকটা এখান থেকে আমার দেখুন এখান থেকে রিসেটের আরেকটা ইমেল আসছে। এই যে দেখুন এই ইমেলটাও আসছে ডোমেন রেজিস্ট্রেশন কনফার্মেশন, এই যে এখানে দেখলাম, হ্যাঁ এটা আসবে কনফার্মেশন। তারপরে দেখি রিসেটের একটা আসছে, এই যে রিসেট ইউর পাসওয়ার্ড, এই যে রিসেট পাসওয়ার্ড। এখন দেবেন ইউজ দিস লিঙ্ক রিসেট ইউর পাসওয়ার্ড অ্যান্ড লগ ইন, এখন এটা লগ ইন করতে বলতেছে। তাই এখন আমরা আবার দেবো এখানে, এটা দেওয়ার পর এই যে দেখুন বলতেছে নিউ পাসওয়ার্ড, তোমাকে এখন নিউ পাসওয়ার্ড দিতে হবে। তো আমি নিউ পাসওয়ার্ড দিয়ে দিলাম, আবার কনফার্মেশন পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড, এই দেখুন আমার চলে আসছে ওয়েলকাম ব্যাক গোলাম, হ্যাঁ এই দেখুন আমার অ্যাড্রেস দিছে এবং আমার পুরো ডাইনা হোস্টিংয়ের সব কিছু চলে আসছে। তো বন্ধুরা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল, যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যেতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।